কাশ্মীর, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি স্লোগান তুলেছিলেন নেই চলে গে এক দেশ মে দো বিধান দো নিশান দো প্রধান। কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ দাবি করে থাকে কাশ্মীরিরা, বা আমরা দাবি করেছিলাম কর্তা, কিন্তু কাশ্মীরের সংবিধান আলাদা ছিল, কাশ্মীরের পতাকা আলাদা ছিল, ভারতবর্ষের সরকার কাশ্মীরকে নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না, ভারতবর্ষের জাতীয় পতাকা কাশ্মীরে ব্যবহৃত হতো না। পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে যখন খেলা হতো, যারা কাশ্মীরকে চাইতো পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য, সেখানে পাকিস্তানের ফ্ল্যাগকে ব্যবহার করা হতো, পাকিস্তানের ফ্ল্যাগ উড়াতো কাশ্মীরের মধ্যে। অর্থাৎ ভারতবর্ষ ভিতরে কাশ্মীর থেকেও আলাদা হয়ে একটা অন্য দেশ হিসেবে কাজ করত, ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করত। আর্টিকেল 370 ভারতবর্ষের বিগত সরকারগুলো সাহস দেখাতে পারেনি, আর্টিকেল 370কে অবলুপ্ত করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার সাংবিধানিকভাবে। ভারতবর্ষের মোদীজি সরকার 2019 সালে গঠিত হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ যে বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটা পৃথিবীরকে একটা নতুন দিশা প্রদান করেছে, রাজনীতির দিক থেকে, সার্বভৌমত্বের দিক থেকে এবং প্রশাসনের দিক থেকে। আর্টিকেল 370 অবলুপ্ত করে ভারতবর্ষের মোদী সরকার বার্তা দিয়েছে যে কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, বিগত সরকারগুলো বলতো কাগজে কলমে, কিন্তু বাস্তবিক অর্থে কাশ্মীরকে অবিচ্ছেদ্য অঙ্গ তারা তৈরি করতে পারেনি, প্রয়াস গ্রহণ করেনি, শুধু রাজনীতিকরণের জন্য একটা বিশেষ শ্রেণীর জাতি গোষ্ঠীকে খুশি রাখানোর জন্য। কিন্তু আজকে আমাদের মোদীজি সরকার সেটা করেছে, আর্টিকেল 370 অবলুপ্ত করেছে। আজকে কাশ্মীরে ভারতবর্ষের যে কোনো প্রদেশের মানুষ গিয়ে জায়গা ক্রয় করতে পারে, আজকে কাশ্মীরে ভারতবর্ষের যে কোনো প্রদেশের ছেলেরা গিয়ে কাশ্মীরি মেয়েকে বিবাহ সূত্রে সেখানে বন্ধন করতে পারবে, আজকে কাশ্মীরে গিয়ে ভারতবর্ষের যে কোনো ব্যক্তি জায়গা করে বসবাস করতে পারবে। কাশ্মীরকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা হয়েছে, ভারতবর্ষের সরকার কাশ্মীরের জন্য উন্নয়ন কর্মসূচি ঘোষণা করতে পারবে। আজকে কাশ্মীর এবং ত্রিপুরার মধ্যে কোনো ফারাক নেই, যেটা বিগত 70 বছর আগের সরকারগুলো কাশ্মীর এবং ভারতবর্ষের সঙ্গে ফারাক তৈরি করে রেখেছিল। আজকে আর্টিকেল 370 অবলুপ্তির মাধ্যমে ভারতবর্ষের সরকার, মোদীজির সরকার সেই আর্টিকেল 370কে অবলুপ্ত করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেছে। তারপর হচ্ছে ব্যক্তি, দেশকে সবার আগে প্রাধান্য দিতে হবে, সেই জিনিসটা নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে সেটা আমাদেরকে দিশা প্রদান করেছেন সাংবাদিক। আমাদের প্রতিটি ক্ষেত্রে কৃষক, দরিদ্র জনগণ, যারা বঞ্চিত তাদের উন্নয়নের জন্য সরকার কাজ করে চলেছে। ভারতবর্ষের দুর্নীতি এবং টেরোরিজম, উগ্রপন্থা, তার বিরুদ্ধে পরিষ্কার জিরো টলারেন্স। দুর্নীতি এবং উগ্রপন্থাকে কোনোভাবেই সরকার বরদাস্ত করবে না, সেই দিশা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার সেভাবে আমরা কাজ করে চলেছি, ভারতবর্ষের সরকার কাজ করে চলেছে। বিগত 8 বছরে আমাদের দেশে যে পরিবর্তনগুলো এসেছে, সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করতে চাই, জনগণ সব কিছু জানেন, আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা, আমাদের ভারতবর্ষ বিশাল দেশ, পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে, পরিবর্তনটা পরিষ্কার প্রমাণিত, পরিবর্তনটা দেখা যাচ্ছে। কীভাবে দেখা যাচ্ছে? প্রতিটি ক্ষেত্রে ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির এই 8 বছরের শাসনে আমাদের দারিদ্রতা 8%, যে আমাদের এই 8 বছরে যেটা 22% ছিল ভারতবর্ষের দারিদ্রতা, পোভার্টি 22% ছিল বিগত সরকারের আমলে, সেটা বর্তমানে 10% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ 12% আমাদের দারিদ্রতা কমেছে ভারতবর্ষ থেকে, সেটা পরিষ্কার প্রমাণিত, পরিষ্কার সেটা দেখা যাচ্ছে। যেটা দারিদ্রতা ছিল 22%, আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে 10%। আমাদের পার ক্যাপিটা ইনকাম 2014 সালে যখন সরকার গঠিত হয় তখন ছিল
79,000 পার এনাম প্রতি বছর। আজকে আমাদের পার ক্যাপিটা ইনকাম হয়ে দাঁড়িয়েছে প্রায় 1,50,000 পার এনাম, যেটা 79,000 ছিল 14 সালে, 14 সালের পর আজকে 8 বছরে সেটা 1,50,000 এসে দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয়ই অবাক হবেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ফরেন রিজার্ভস, যেটা আমাদের ভারতবর্ষে 2014 সালে, অর্থাৎ বিদেশি যে অর্থ মুদ্রা আমাদের দেশে কত ছিল 2014 সালে, $300 বিলিয়ন মানে আপনারা জানেন 1 বিলিয়ন = 100 কোটি।